আজকে খুব সকাল সকাল বেরোচ্ছি, সকাল সকাল মানে 7:30 বেজে গেছে। যদিও এখানে খুব ঠান্ডা, এত ঠান্ডা মনে হচ্ছে এখন বোধ হয় সকাল 5টা বাজে, সেরকম রোদও ওঠেনি বাইরে মনে হচ্ছে আমার। অবশ্য বাইরে গিয়ে কী দেখবো জানি না, কিন্তু ঘরে ভীষণ ঠান্ডা লাগছে আজকে। আর এই যে আরেকজন রেডি হয়ে গেছে না, ধরো এটা আমি চাবি দিয়ে দিই ঘরটা। সবাই রেডি? কমপ্লিট, সবাই রেডি যাওয়ার জন্য? ঠান্ডা জমে যাচ্ছে। এই যে হয়েছে গেছে, আমি এটা টেনে নিই। ভীষণ ঠান্ডা লাগছে। সাপ্তাহে বেরোনোর কথা ছিল, বেরোচ্ছি 8টায়, পারা যাচ্ছে না। এক্সট্রিম ঠান্ডা, এক্সট্রিম ঠান্ডা, মানে দাঁড়িয়ে থাকা কেন, কনকন করে ঠান্ডা এত। ওই কনকন করে বলে আমি বলছি কনকন ঠান্ডা কথাও বলি আছে। মানু জ্যাকেটটা আটকাতে পারছে না ভুঁড়ির জন্য, চেনটা আটকে গেছে ভুঁড়িতে, হচ্ছে না। এখন সাহেব চেষ্টা করছে, যদি ফেলিয়ার হয় তন্ময়দা চেষ্টা করবে আটকানোর। আবার আবার আটকাবে, আবার আটকাবে। বাড়িতে উঠে বসেছি, আসে কাজটা পুরো আসায় না, না পুরোটা হয়নি, অর্ধেকটা হয়েছে। কোথায় অর্ধেকটা? দেখো ওপর দিক গুলো খালি আছে। কুয়াশে গ্লাসটার পুরো এইরকম অবস্থা হয়ে গেছে, মারাত্মক ঠান্ডা। তাহলে চুপুর বরফ পড়লে কি হবে? বাবা বরফ পড়লে আমি নেই, হ্যাঁ ভাট বকতে বসেছে দুটোতে। তো ফার্স্টে আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের বর্ডারে, ওখানে ডাউকি লেক আছে, তো খুব সুন্দর লেকটা, আর ওখানে বোটিং করারও ইচ্ছা আছে, সেই জন্য ফার্স্ট ওখানেই যাচ্ছি। এত ঠান্ডা না, কথা বলতে পারছি না। এখানে পাশে নিয়ে পেছনে মুড়ি খাওয়ার গল্প হচ্ছে, আমি খাই খুব অল্প খাই, ওই এত নিয়ে বসি না, অল্প একদম। পাশে চা বাগান, আর তার মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে গাড়ি থামিয়ে নেমে পড়ি। আর তোমরা অনেকেই জানো চা কিভাবে তৈরি হয়, সেই দুটো পাতা একটা কুড়ি থাকে সেটা তোলে। আমাদের জ্ঞানের আর শেষ আছে নাকি? হিউজ জ্ঞান একদম, একটু নেই। কাঁচা চা পাতাও না, চা খেলে বেশ একটা কি সুন্দর গন্ধ ছাড়ে। কাঁচা পাতা কিচ্ছু, আমি তো সেই না, মা ফুটিয়ে খেয়েছে উঠিতে গিয়ে, কি পেয়েছে আমি জানি না, থেকে নিয়ে শুধু মনে হলো আমি চা করা শিখে গেছি। তারপরে কি ব্যাগে করে এতগুলো এনেছিলাম, এনে ফুটিয়ে খেয়েছে। সবার জ্ঞানের ছোটে, আর আমারও জ্ঞানের ছোটে, সবার জ্ঞান শুনে শুনে পাগলা হয়ে যাবে। পাহাড়ের কোলে বাড়ি গুলো, ইস আমাদের যদি হতো এরকম।
আমরা এখন যাচ্ছি ডাউকির দিকে আর ডাউকি অ্যাকচুয়ালি হলো ইউমঙ্গট রিভার তো ইউমঙ্গট রিভারের ওপরে যে ব্রিজটা রয়েছে সেটাকেই ডাউকি বলে তো স্থানীয় ভাষায় ওখানের লোক অনেকেই ওটাকে ডাউকি রিভার বা ডাউকি লেক বলে যার জন্য আমিও বলেছি ডাউকি লেক তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ইউমঙ্গট রিভার এবং ভীষণ সুন্দর রিভারটা এটা স্পেশালিটি রয়েছে যে এর জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার আর কালারটা পুরো গ্রিনিশ যার জন্য ভীষণ সুন্দর লাগে আর সবচেয়ে স্পেশালিটি তো এটা দুটো কান্ট্রিকে কানেক্ট করছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে রয়েছে ডাউকি একটা একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে সেইখানে আমরা সকলে নেমে পড়েছি চলো 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 ভিউ পয়েন্টে এসে টিকিট কাটতে হবে তবে ওঠা যাবে আর পেছনে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে তেমন ঠান্ডা কনকনে ঠান্ডা ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপরে যাবো করতে বসে আবার ভাত ভাত বকা হচ্ছে আর কি দেখতেই তো পেলে কিরকম আমরা ভাত বকি পাগলের বকি প্রলাপ বকি যাতে আমি বকি তুমি আর বকো না তুমি যা বকেছো শুরু করেছো মানে আমি পাগল হয়ে গেছি তো আমাদের ফেভারিট ম্যাগি এসে গেছে এবার খাচ্ছি আর সাহেব খাবে চিকেন ম্যাগি ভালো লাগে আমি চা নিয়ে এবার বাইরে যাচ্ছি বড্ড ঠান্ডা লাগছে বাইরে রোদে দাঁড়াই রোদে দাঁড়িয়ে ম্যাগি খাওয়ার পর এবার ভিউ পয়েন্টে যাবো এইটাই ভিউ পয়েন্ট মানে অ্যাকচুয়ালি ওই যে সামনে দেখছো গ্রিল দেওয়া রয়েছে ওই জায়গাটায় উঠে ওই ভিউটা দেখতে হয় পাহাড়ের ওই ভিউটা এটাই গাড়ির পানে এখানটা দেখে রাস্তা ঢালু ভীষণ ঢালু কারণ অলরেডি ভীষণ দেরি হয়ে গেছে না হলে কভার করা যাবে না বাকি সাইড সিনগুলো তো গাড়িতে উঠে পড়েছি এবার ডাউকি লেকে যাচ্ছি দাঁড় করাতে হয়েছে কারণ মানুষ বমি হচ্ছিল আসলে ম্যাগি খেয়েছে তো ওর অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তায় ওঠা অভ্যেস নেই জল টল খেয়ে একটু বাইরেটা দু মিনিট দাঁড়া বাইরে বমি করে মানুষ শরীরটা একটু ঠিক হয়েছে মনে হচ্ছে আর ঠিক আছে এখন একটু ঠিক হয়েছে এবার অলরেডি অনেকটা নিচে নেমে আসছি কারণ বাংলাদেশ বর্ডারে যাচ্ছি তবে এটাই বলবো রাস্তাঘাট ভীষণ ক্লিন ভীষণ সুন্দর মানে আমার তো মনে হচ্ছে আমি সাহেবকে তাই বলছিলাম চলো এক মাস থেকে যাই বা এখানেই একটা বাড়ি তৈরি করি এখানেই থাকি আই থিঙ্ক রাস্তায় কোনো কাজ হচ্ছে এখানে পাহাড় কেটেছে কিছু একটা মানে বড় কোনো প্রজেক্ট হচ্ছে সেই জন্য এই অবস্থা আমরা বাংলাদেশের কাছাকাছি প্রায় চলে এসেছি এজন্য সুপারি গাছ রয়েছে নারকেল গাছ জবা গাছ জবা ফুল গাছ সব দেখতে পেয়েছি আর অনেকটা লোল্যান্ড কিভাবে বললে বলো বাংলাদেশ চলে এসেছে
তো এটাকে আমরা ডাউকি লেক বলছি অ্যাকচুয়ালি এটা উমঙ্গট রিভার একটা রিভার জলটা তো মানে জলের কালারটা পুরো গ্রিন লাগে আর সামনে থেকে একদম মানে পুরো জলের তলাটা দেখা যায় স্বচ্ছ একদম ক্লিন সামনে আরেকজন চলে গেছে দৌড়ে এসে এখানে এখানে ওর পায়ের জোর বেড়ে গেছে ৮০০ টাকা খেলা হচ্ছে ওর প্র্যাকটিক্যালি বলতে যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি এখানের ভিউটা কিন্তু দারুণ মানে নিচ থেকে নদী থেকে যদি ওপরটা পুরো তুলি উমঙ্গট রিভার থেকে মানে পুরো জিনিসটা খুব দারুণ লাগছিলো বিশেষ করে যখন ব্রিজটা ক্রস করছিলাম আমি মানে তোমরা দেখে থাকবে দারুণ ভিউ আছে একটা বোটিং করার জন্য আমরা রেডি এইখানে টিকিট কাউন্টার টিকিট কাটতে হয় তিনজন একটা বোটে উঠবে ৮০০ পার বোট আর ৪৫ মিনিটস ঘোরাবে আমরা এবার নামছি নিচে ফাইনালি চলে এসেছি বোটিং করার জন্য আর ওই যে আরেকজন আসছে এক্ষুনি হামাগুড়ি দেয় কেন হামাগুড়ি দেবো কিছু বলা যায় না এদিক দিয়ে নাবো কি গরম লাগছে গরম আছে আজকে বেশ গরম এখানে তো এখানে তুমি কি বাংলাদেশ যাচ্ছ নাকি আমি বাংলাদেশেই চলে যাচ্ছি চারপাশের ভিউ কিন্তু এখানে দারুণ এই জাস্ট কিছু বলার নেই সুপার আর আরো ভালো লাগবে সাহেবকে যদি এখনি সামনে চলে এসো এসে বলো আরো ভালো লাগবে যদি ওকে আমি এখনি ঠেলে ফেলে দিই ভালো আর ওই যে দূরে পাথরটা দেখছো ওটার ওটার ওপারে হচ্ছে বাংলাদেশ তো পেরিয়েই চলে যাই বলো তাহলে ওদিকটাও ঘোরা হয়ে যায় একবারই জন্য তিনজন বসো যেখানে তিনজন সত্যি কথা জলটা দারুণ কিন্তু দেখে মনে হচ্ছে পা দিই এখানে আর জলের নিচটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো মানে ট্রান্সপারেন্ট ওয়াটার দারুণ লাগছে দেখে জিনিয়া একবার চেঁচিয়ে তো দাও মানু একবার তো চেঁচিয়ে দে দারুন লাগছে এটা একটা মানে আমার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স একটা অন্যরকম তোমরা এখানে অবশ্যই এসো আমি তো সবাইকে প্রেফার করবো কমপ্লিটলি ডিফারেন্ট নেমে দেখলাম যে জায়গাটা কেমন আর আমার সত্যি দারুণ লাগছে বিশেষ করে এই স্টোন গুলোকে দেখি মনে হচ্ছে একটা তুলে বাড়ি নিয়ে যাই নিয়ে সাজিয়ে রাখি দারুণ লাগছে জায়গাটা পেছনে মানু আসছে আর জিনিয়া এগিয়ে গেছে
এই যে তুমি আর নেমো না ব্যাক করতে হবে কিন্তু সত্যি এই জায়গাটা দারুণ না এলে কোথায় সত্যি মিস করতাম আমি দেখাচ্ছি এটা দারুণ জায়গা ওখানটা ওই যে জিনিয়া উঠছে এখন হামাগুড়ি দিচ্ছিল একটু আগে তোমরা দেখতে পাচ্ছো একদম সামনে চলে এসেছি কেউ আসেনি আমরা দুজনেই এসেছি মানে আমার তসা ছিল আমার জন্যই সাহেব এসেছে দেখতে পাচ্ছো এখানটা অসাধারণ লাগছে আমার মনে হচ্ছে ওখানে পা ডুবিয়ে বসে থাকি আর সারা দিন থাকি তো আমরা ব্যাক করে যাচ্ছি আমার একদমই ইচ্ছা করছে না কারণ আমাদের 5 মিনিট টাইম দিয়েছিল আমি সাহেব মানু তিনজনে এবার যেতে হবে হ্যাঁ 6 মিনিট অলরেডি কভার করে গেছে আমার তো ইচ্ছাই করছিল না উঠতে এদের জন্য তাড়াতাড়ি উঠতে হলো কিছু করার নেই উড়ে যাবে পড়লো 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 এই এরা পাথর খুঁজছে এখানে দুজনে পাথর খুঁজছে আর এখানে একজন বসে আছে ফিরে যাচ্ছি সত্যি বলছি চলে যেতে একদম ইচ্ছা করছে না এত সুন্দর জায়গা মনে হচ্ছে এখানেই একটা বাড়ি বানিয়ে থাকে পারমিশন দেবে না মেঘালয় সরকার বের করে দেবে এখান থেকে ও একদম বলবে পিছন ফেরো সোজা লাতি মারবে গিয়ে কলকাতায় পড়বে গিয়ে ফাইনালি আমরা নেমে এসেছি নৌকা থেকে তো একটু মন খারাপ কেননা এত সুন্দর জিনিস দেখে তারপর নেমে এসেছি জিনিয়া তো এখান থেকে যেতেই চাইছে না এখনও সেই জলের মধ্যে করছে পড়বে তুমি এবারে পড়বে না অবশ্য সাঁতার জানে তবে দাঁত মানে ভেঙে গেলে আমি জানি না হ্যাঁ তখন দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তাহলে ঝাঁপ মারো ডাউকিলাকে প্রচুর মজা করেছি আর বোটিং করলাম ঘুরলাম বেড়ালাম খুব মজা করছি আমার তো একদম আসতে ইচ্ছা করছিল মনে হচ্ছিল সাঁতার কাটি কিন্তু এই দুটো সাঁতার জানি না বলে করা গেল না তো আর কি করবো আর ওদের টাইমিংও বাধা থাকে 45 মিনিটসের বেশি থাকতে দেয় না তো যাই হোক মনটা ভরে গেছে কিন্তু পুরোটা ভরেনি যদি আরও অনেকক্ষণ থাকতাম এবং মানে সাঁতার কাটতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো যাই হোক কি আর করা যাবে তো এবার নেক্সট এবার ডাউকি লেকের পরে আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডার ওই দিকে বাংলাদেশ বর্ডার স্টোন ফেলা আছে হ্যাঁ একটা স্টোন ফেলা আছে ওইখানটাই তো যাচ্ছি ওখানে হেঁটে হেঁটে সবাই এগিয়ে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ ওইখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ সামনে এটাই ভারত বাংলাদেশের বর্ডার পেছনে এই যে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট অ্যাকচুয়াল বর্ডার এইটা তো আমরা এখন মাঝামাঝি পজিশনে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডারের মাঝখানে দাঁড়িয়ে আছি এদিকে বাংলাদেশ এদিকে ইন্ডিয়া আর তোমরা অনেকে বলেছিলে যে বাংলাদেশ আসার কথা যেতে পারিনি কিন্তু তোমাদের মানে একদম বর্ডারে এসেছি সেটা দেখতে পাচ্ছ আর আমার তো ভীষণ আনন্দ হচ্ছে মনে হচ্ছে ছুটে চলে যাই বাংলাদেশে এটা কোথাকার ছাগল বলো ইন্ডিয়া না বাংলাদেশে ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি বলতে পারবে তোমরা কোথাকার দুটোরই তো আমরা বেরিয়ে যাচ্ছি বর্ডার ছেড়ে তো এটাই বলবো ডেফিনেটলি আমরা বাংলাদেশ যাব কিন্তু এবারে হলো না এতটা কাছে গেলাম জাস্ট ক্রসটা করা হলো না আমরা গাড়িতে উঠবো দেখতে পাচ্ছো বেশিক্ষণ ওয়েট করা গেল না কারণ অনেক বেলা হয়ে গেছে তারপর অনেক জায়গা যেতে হবে লাঞ্চ করতে হবে দূরে দেখা যাচ্ছে ওই ফ্ল্যাগটার ওপারে ওই দিকটাই বাংলাদেশ কত কাছাকাছি গেছি আমরা